तू चाहिए तू चाहिए शामो सुबह तू चाहिए। বিশ্বজুড়ে অগণিত ভক্ত অনুরাগীর মনে জায়গা দখল করে আছেন বলিউডের ভাইজান সালমান খান। দীর্ঘদিন ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে করছেন রাজত্ব, তার সিনেমা মানেই 100 কোটি ছাড়িয়ে যাওয়া সিনেমার ব্যবসা। তার সিনেমায় বিভিন্ন সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত, করোনা মোকাবেলায় লকডাউন চলছে ভারতেও, তারকারাও থাকছেন স্বেচ্ছায় ঘরবন্দি। তবে এই দুর্যোগপূর্ণ বিপর্যয়ের দিনগুলোতে অন্য অনেক তারকার মতোই এগিয়ে এসেছেন সালমান খান। সামনেই আসছে ঈদ, বলিউডে ঈদ মানেই বলিউড ভাইজান সালমানের নতুন ছবি। আসছে ঈদে মুক্তির কথা রয়েছে সালমানের রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি। সালমান স্বেচ্ছা ঘরবন্দি থেকেও নিজের পানভেলের ফার্ম হাউসে রাধে ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত থাকছেন। তবে করোনা পরিস্থিতি ছবিটির মুক্তির ব্যাপারে তৈরি করতে পারে অনিশ্চয়তা। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।